بسم الله الرحمن الرحيم

মুহতামিম হজরত মৌলানা মুফতি আব্দুল মুনতাকিম দামত বাকাতহম হুজুরকে আমাদের প্রোগ্রামে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন এই মুহূর্তে পবিত্র কোরআনকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে সম্প্রতি পবিত্র ঈদ উল আজহার দিন পবিত্র কোরআনকে সুইডেনের স্টকহোমে সেন্ট্রাল মসজিদের সামনে পবিত্র কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যা দরুন সারা বিশ্ব থেকে মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে ইনশাল্লাহ পবিত্র কোরআনের শান আজমত এবং মর্যাদা সম্পর্কে আজকে আমরা মুক্তি সাহেবের কাছ থেকে শুনব মুক্তি সাহেবকে অনুরোধ করব উনি পবিত্র কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা রাখার জন্য হ্যাঁ সম্মানিত সঞ্চালক আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভজন ভাই حفظكم الله تعالى في عافية تامة ورفاهية سابقة الله تعالى ابنك جزاء خير دان كرون تم بنيم دار كرون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد আলা সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ইসলামিক উইথ প্রোগ্রামে আমি আপনাদের হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলের অংশগ্রহণকে গ্রহণকে কবুল মঞ্জুর করুন আপনারা মন খুলে প্রাণ উজাড় করে আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারবেন জীবনের যে কোনো দিক নিয়ে ইসলামী দিক নির্দেশনা জানবার জন্য একটা কল করবেন কারণ একটা কলের দ্বারা নিজেরাই উপকৃত হওয়া যায় না বরং অন্যরাও অনেক বহুলাংশে উপকৃত হয় কারণ অনেকেরই মনের প্রশ্ন থাকে আমি যে প্রশ্ন করছি এটা শুধু আমারই নয় আরও অনেকেরই তো এই জন্য সবাই যে উপকৃত হবেন এর সবাব আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন তৌফিক দান করেন প্রশ্নের দিকে যাওয়ার আগে কলের দিকে যাওয়ার আগে শুরুতে কিছু কথা বলার কিছু বিষয় ভিত্তিক আলোচনার প্রয়াস পেয়ে থাকি এখানে আসার পর আমাকে জিজ্ঞাসা করলেন হাজারত মানা দামোদরাক যে আমি যাতে কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো যে ইসলামের চেয়ে বেশি পিসফুল শান্তিপূর্ণ ধর্ম আর চিন্তাও করা যেতে পারে না ইসলাম শব্দের অর্থও শান্তি সালামতি থেকে ইসলাম শব্দ এসেছে সালামতি থেকে ইসলাম শব্দ উদ্ভূত হয়েছে এর অর্থ হলো শান্তি তো আল্লাহর বাধ্যতা অবলম্বন করে আল্লাহ রবুল আলমিনকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য তার প্রত্যেকটা হুকুম মানার মাধ্যমে নিজের ব্যক্তি জীবনে এবং পুরো সমাজে শান্তি প্রতিষ্ঠার নাম হলো ইসলাম ইসলাম শান্তি প্রতিষ্ঠার অপর নাম ইসলাম শান্তির অপর নাম সালামতির দিন হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলী একটা কিতাব লিখেছেন পেগম্বরে আম সালামতি সালতি শান্তি শৃঙ্খলার নবী হলেন মোহাম্মদ সালাহ আলীহাম এই নবী সম্পর্কে বলা হয়েছে ওমা আর সাল্লাহ ই রহমত আল্লিলমিন হে নবী মোহাম্মদ সল্ল্লা আলি ওসাল্লাম আপনাকে সমগ্র সকল জাহানের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে রহমত বানিয়ে পাঠানো হয়েছে নবীজি সাল আলী আসসাল্লাম নিজে বলছেন যে আমাকে গজব বানিয়ে আজাব বানিয়ে পাঠানো হয়নি বরং আমাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে শান্তির অগ্রদূত বানিয়ে পাঠানো হয়েছে সুলহান এমনকি তিনি মানব জাতির জন্যই নয় যে কোনো জাতি আপনি প্রজাতি বলেন যে কোনো লোক এবং সৃষ্টি বলেন প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহর নবী সোল্ল্লাহ আলী হিসাল্লাম শান্তি এবং রহমত ছিলেন এর অসংখ্য গণিত উদাহরণ আপনাদের সামনে আমরা পেশ করতে পারি তো কোরআনুল করিম একটা এমন সমাজে এসেছিল যখন পুরো সমাজের মধ্যে অশান্তি বিরাজ করছিল পুরো এই কোরআনে করিমের মাধ্যমে পুরো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোরআনে করিমের মাধ্যমে যেদিন আল্লাহর নবী সাল আলী আসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন ওই ভার রবিউল উয়াল শেষবারের মতো মসজিদে তিফ নিয়ে আসেন আল হজরত আবদুল্লাহ বিন আব্বাস আব্বাস আনহু এবং হজরত কেন নবীজি ডাক দিলেন দুপাশ দিয়ে তারা ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন নবিজির পা এইভাবে লেগে লেগে মাটিতে যাচ্ছিল তিনি বসাতে পারছিলেন না পা কিন্তু মসজিদের মধ্যে যখন প্রিয় নবী সাল্লি হুবাইসাল্লাম সকল মানুষকে কাতার বন্দি সোজা সফের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে শোল্ডার টু শোল্ডার অত্যন্ত শান্তিপূর্ণভাবে দাঁড়ানো দেখলেন না মাঝের মধ্যে তখন নবীজির সাল্লি হুবাইসাল্লামের চেহারা মুবারকের মধ্যে এক অনাবিল আধ্যাত্মিক প্রশান্তির ছাপ স্বরূপ নবীজের চেহারার মধ্যে হাসি ফুটে উঠল সাহাবে অবস্থায় নবীজের এই খুশির অনুভূতির কারণে যেন হাসি ফুটে উঠছিল তো এটা তার সেরাত বিশেষজ্ঞগণ এই ঘটনার ব্যাখ্যা এইভাবে দিয়েছেন যে প্রিয়নবী সাল আলিবাসাল্লাম তিনি সর্বশেষ দৃশ্য দেখে মনের আন্তরের সান্ত্বনা প্রকাশ করছেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি এসেছিলাম মানুষ একজন আরেকজন থেকে দূরত্ব দূরে ছিল মারাত্মক আন্তরিক দিক দিয়ে দূরত্ব ছিল দুশ্মনই ছিল হানাহানি ছিল হিংসা বিদ্বেষ ছিল যুদ্ধ বিগ্রহ ছিল একজন আরেকজনের জানের দুশ্মন প্রাণের শত্রু ছিল এই অবস্থাতে আমি যে মিশন নিয়ে এসেছিলাম আমার মিশন সাকসেসফুল হয়ে গেছে তেইশ বছরের নবদী জীবনে অনেক কষ্ট স্বীকার করার পর মানব জাতিকে মানবতাবোধ আমি শিক্ষা দিতে পেরেছি এবং আল্লাহর বান্দারা যারা মধ্যে পরস্পরের মধ্যে বিক্ষিপ্ত ছিল বিচ্ছিন্ন ছিল একজন আরেকজন থেকে দূরে ছিল হিংসা বিদ্বেষ মারামারি লড়াই ঝগড়া যুদ্ধ বিগ্রহ হানাহানি এগুলোর কারণে একজন থেকে আরেকজন অসং অনেক অনেক দূরে অবস্থান করছিল এই আল্লাহর বান্দাদেরকে আমি এক কাতারে দাঁড় করে দিয়েছি অন্তর তাদের একত্রিত হয়ে গেছে শরীরও একত্রিত হয়ে গেছে

আর গোলাম আয়াজকে এক সফে এক কাতারে দাঁড় করে দিয়েছে এই ইসলাম সবাই এই কোরআন এই কোরআন নাজিলের তেইশ বছরের পর নিয় নবীজি সাল্লাস্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন আল্লাহর আর কালাম কালামুল মলুকি মুলুকুল কালাম যদি বাদশাদের কথা হলো সকল কথাগুলোর বাদশাহ এবং আল্লাহ হলেন আহকামুল হাকিমিন আল্লাহবর কাদ মুতলক আল্লাহ শানিবিরিয়াই আল্লাহর বড়ত্ব মহত্ত্ব আমরা কল্পনাও করতে পারি না আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব অকল্পনীয় অভাবনীয় অচিন্তনীয় এমন আল্লাহ রবুল আলমিন তিনি যত বড় তার বড়ত্ব মহত্ব যত বেশি সে অনুযায়ী তার কথা মালার তার জবানের কালামের বড়ত্ব এবং মহত্ব ততই বেশি আল্লাহ যত বড় তার কালামের বড়ত্ব এবং মহত্ত্ব তত বড় আর প্রত্যেক করা আসমানি কিতাবকে বলা হয়েছে এটা হলো কিতাব উল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর পক্ষ থেকে একটা লিখিত বার্তা পাঠানো হয়েছে ফেরিস্তাগুন আল্লাহর বার্তা পাঠিয়েছেন কিন্তু একটা হলো কালাম আমি আমার পক্ষ থেকে একটা বক্তব্য অন্য কেউ লিখে ফেললো আমি মঞ্জুরি দিয়ে দিলাম যে এটা আমারই কথা লিখে নাও এবং পৌঁছে দাও অন্যদের পর্যন্ত কিন্তু আমি যে আমার বেথর থেকে আমার হৃদয়ের অভিব্যক্তি পেশ করছি আমার ভেতর থেকে কোথা মালা বের বের হয়ে এই মুহূর্তে আসছে এই কথাটাকে আপনি আমার পক্ষ থেকে লেখা স্পিচ রাইটারের লেখা স্পিচ যেটা হতে পারে বক্তব্য যেটা হতে পারে সেটার মতো আপনি ভাববেন না এক বাবা যখন ছেলেকে আদরের খুলে নিয়ে যখন সে কথা বলে বাবার পক্ষ থেকে অন্য সেক্রেটারি যদি একটা মেসেজ লিখে দিয়ে দেয় সেটাও বাবার মেসেজ কিন্তু বেথর থেকে বের হয়ে আসা কথামালার মালার মূল্যই অন্যরকম অসাধারণ তো কালাম উল্লাহ বলা হয় শুধু কোরআনে করিমকে আর এর মূল কারণ হলো এটা আল্লাহর ভেতর থেকে বের হয়ে এসেছে আর এর চেয়ে বেশি আজমতওয়ালা কোনো জিনিস দুনিয়াতে আর হতে পারে না এর চেয়ে বেশি সম্মানিত মর্যাদাপূর্ণ আর কোনো কিছু হতে পারে না এই কিতাবের মর্যাদা এই কিতাবের মাহাত্ম এই কালাম উল্লাহ শরীফ পবিত্র কোরআনে করিমের মর্যাদা মাহাত্ম সম্মান মর্যাদাকে এমন কোনো ভাষা নেই যেটা দিয়ে আমরা উল্লেখ করতে পারি আল্লাহ পবিত্র কোরআনের শুরুতেই বলে দিয়েছেন কিতাব লা রই বাফি এটা এত মহান কিতাব এর মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ নেই সামান্যতম কোনো সন্দেহ নেই বাফি। কি বলা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য পাথ নির্দেশনা সমগ্র মানব জাতির দিক নির্দেশনা চাই প্রথম শতাব্দীতে আসুক চাই সে দুই হাজার শতাব্দীতে আসুক চাই কেমতর আগে আরো কত হাজার বছর পরে আসুক কোরআনে করিমের মজিজা হলো সুবাহান আল্লাহ যে আল্লাহ নবী সাল্লামের হাদিসের মধ্যে পবিত্র কোরআন সম্পর্কে অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করছেন এর মধ্যে একটা বলছেন লায়ন কবি আজাই বহু এই কিতাবের আশ্চর্য কোনো দিন শেষ হবে না এই কিতাবের সারপ্রাইজ কোনো দিন শেষ হবে না রহস্য কোনো দিন শেষ হবে না এটা রহস্য ঘেরা ঘেরা কিতাব এর সারপ্রাইজ কোনো দিন শেষ হবে না এর বিস্ময় কোনো দিন শেষ হবে না মানুষকে নতুন নতুন ভাবে আশ্চর্যান্বিত করতে থাকবে আজকে একবিংশ শতাব্দীর সমস্যাগুলো আপনি নিয়ে আসেন কোরআন যেন জলজন্ত একখানা কিতাব এবং আজকের সমস্যার জন্য মনে হবে যেন এই আয়াত আজকেই যেন নাজিল হয়েছে সুবাহান্লাহ তে এর আশ্চর্য কোনোদিন দিন ফুরাবে না শেষ হবে না কেমত পর্যন্ত এর নতুনত্ব আশ্চর্য সারপ্রাইজ বিস্ময় রহস্য উদ্ঘাটন হতেই থাকবে বের হতেই থাকবে এবং মানব জাতিকে প্রত্যেক যুগে প্রত্যেক শতাব্দীতে সকল সমস্যার সমাধানের জন্য এই কিতাব তার আশ্চর্য দুনিয়ার সামনে পেশ করতেই থাকবে এই জন্য আল্লাহ নবী সাল এই কিতাব কোরআন শরীফের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে লায়ন কত আজাইবহু আর আজই কোনো দিন শেষ হবে না আশ্চর্য কোনোদিন শেষ হবে না শাহরুর ফুরকান সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশনা এবং হেদায়ত হেদায়তের বাণী সঠিক পথের দিশা হলো এই কিতাব তো সমগ্র মানব জাতির জন্য এটাকে কিতাব আমাদের নবীয় ও আলমী ওয়ার্ল্ড ওয়াইড এবং বিশ্বজনীন ও বিশ্বজনীন এবং সর্ব সার্বজনীন কেয়ামত পর্যন্ত সময়কালের জন্য এর হেদায়ত কোরআন হলো কেয়ামত পর্যন্ত মার্জিজা এর সমকক্ষ কোনো কিতাব কেউ নিয়ে আসতে পারবে না এটা আল্লাহর কালাম না কালাম না আল্লাহ কথোভাবে চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা এটা বিশ্বাস না করো মখলুকের কালাম হয় তাহলে একটা সুরা বানিয়ে নিয়ে আসো আর না হয় মাত্র তিনখানা আয়াত সমপরিমাণ অংশ তোমরা সুরায় কৌসারের সমপরিমাণ একটা অংশ তোমরা বানিয়ে নিয়ে আসো আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারেনি এক আরবি বড় সাহিত্যিক কবি সে নিজে তিন বছর সাধনা করতে করতে দরজা বন্ধ করে তার সাহিত্য সাধনার সর্বোচ্চ ত্যাগ এবং পরাকাষ্টা প্রদর্শনের পর সে একটা মানে পুরো সাহিত্য ভাণ্ডার তৈরি করেছে করার পর যখন বেরিয়েছে রাস্তা দিয়ে তখন কোরআনে করিমের অনুস্তম সিপার একটা একখানা আয়াত একটা ছোট্ট মেয়ে পড়ছে সুহানুল্লাহ তো এই মেয়ে যখন পড়ছে পড়ার পর আওয়াজ তার কানে বেসে উঠেছে সে নিজে নিজেই চলে গিয়ে তার তিন বছরের সাহিত্য সাধনার সার নির্যাস যে পাণ্ডুলিপি ওইটাকে সে জ্বালিয়ে নিজেই ছারখার করে দিয়েছে সে বলেছে যে আয়াত যা আমি শুনেছি এর মধ্যে আয়াতের মধ্যে শব্দ অনিষ্টি আর আলমুল বালাগা বা অলঙ্কার শাস্ত্রের বিভিন্ন বিউটি বৈশিষ্ট্য সৌন্দর্য যেটা সেটা হয়ে যায় একুষ্টি তো শব্দ অনিষ্টি আবার একুষ্টি আলমুল বালাগতের বা অলঙ্কার শাস্ত্রের সৌন্দর্য কীভাবে অনুষ্ঠি শব্দের মধ্যে একুষ্টি আসতে পারে এটা আমার মানুষের আকল এবং বুদ্ধিতে কোনোভাবেই আসে না এটা কোনো দিন মানুষের কালাম হতে পারে না মানুষের বক্তব্য এবং কথামালা হতেই পারে না আমি যা বুঝেছি ভুল বুঝেছি আমি যা করেছি ভুল করেছি আমি ফেইলার হয়ে গেছি আমি নিজের হাতে সে নিজেই জ্বালিয়ে ফেলেছে এ ধরনের অসংখ্য ঘটনা বলি আপনারা দেখতে পারেন এই কিতাবের কথা আল্লাহ বলেছেন যে আমি হেফাজতের নাজিল করেছি আমি হেফাজতের ধায়বার আমি আমার কাঁধে তুলে নিলাম আমি আল্লাহই আর হেফাজত করবো ইন্না নাহনু নজল্ল নজ বিক্রহ ইন্না আমি আল্লাহ আর হেফাজত করব। দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত বই পুস্তক রয়েছে ধর্মগ্রন্থ রয়েছে সেগুলো অবিকল থাকেনি সেগুলো পরিবর্তিত সেগুলো বিকৃত হয়ে গেছে ও পরিবর্তন করে নেওয়া হয়েছে অরিজিনাল আল্লাহর কালাম থাকেনি এক সময়ে ছিল অরিজিনাল কিন্তু পরবর্তী এটার হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নেননি সুতরাং হেফাজত করেন এই জন্য আপনি বাইবেলের অসংখ্য এডিশন পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট এডিশন পাবেন তারাও এটা দাবি করতে পারে না কিন্তু আল্লাহ বলেছেন আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি হেফাজত করব আমি সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি সংরক্ষণ করে দেখাবো আমি সারপ্রাইজ হবেন সোহান আল্লাহ আজিম দুনিয়াতে পনেরো বিশ পৃষ্ঠার কোনো বইয়ের একজন হাফিজ আপনি খুঁজে দেখাতে পারবেন না মুখস্থকারী কোনো একজন মানুষও দেখাতে পারবেন না আর অসংখ্য অগণিত ধর্মগ্রন্থ রয়েছে একজন হাফিজ তারা দেখাতে পারবে না একজন মুখস্থকারী দেখাতে পারবে না কিন্তু আজকে বড় থেকে মাত্র সাত বছরের রিক্সা ড্রাইভারের ছেলে সাত বছরের হাফিজ বাচ্চা কিন্তু ভুল ধরিয়ে দেবে আল্লাহ আকবর কি আশ্চর্য কিতাব যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আজকে এই কিতাব নাজিল হওয়ার দেড় হাজার বছর পরে বিশ্বের মুসলিম অমুসলিম যে কোনো রাষ্ট্রের গলিতে গলিতে এর সত্যতার প্রমাণ আপনারা খুঁজে পাবেন যে ছোট ছোট বাচ্চারা যারা অর্থ বুঝে না মর্ম বুঝে না তফসির না বুঝেও মর্ম এবং ব্যাখ্যা না বুঝেও তর্জমা ইভেন তর্জমা পর্যন্ত না বুঝেও সারাটা জীবন তারা কোরবান করে দিচ্ছে এই শব্দমালা মুখস্থ করার পেছনে কত মিলিয়ন মিলিয়ন হাফিজ প্রতি বছর নতুনভাবে সংখ্যার দিক থেকে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে আর প্রত্যেক রমজান শরীফের মধ্যে যদি দেখা যায় তাহলে কত যারা নয় লক্ষ লক্ষ হাফিজ কোরআন এবং ছোট বাচ্চারা এত সুন্দর কণ্ঠে সুবহান করিমের আওয়াজ তারা উচ্চারণ করে কিভাবে কোরআন লক্ষ লক্ষ নয় কোটি কোটি ত হেদি জনতা রমজান মাসে মুখস্ত হাফিজের মুখ থেকে শোনে এবং হৃদয়কে তারা আবেগ ধারা পরিপূর্ণ করে ফেলে ভালোবাসা অন্তর্জগৎ সিক্ত হয়ে ওঠে দেড় হাজার বছর পর আল্লাহ দেড় হাজার বছর আগে যে হেফাজতের এবং সংরক্ষণের ওয়াদা করেছিলেন এই ওয়াদার সত্যতা আজকে অলিতে গলিতে দেড় হাজার বছর পরেও আপনি কি প্রমাণ খুঁজে পাবেন

কোনো আস ডান দিক থেকেও আসতে পারবে না বাম দিক থেকেও আসতে পারবে না সামন দিক থেকেও আসতে পারবে না পেছনের দিক থেকেও আসতে পারবে না এর একটা অক্ষর হেরফ এবং নুক্তার মধ্যেও কোনো পার্থক্য কেয়ামত পর্যন্ত কেউ তৈরি করতে পারবে না সৃষ্টি করতে পারবে না যারা হাত দিয়েছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই কোরআনের হাফিজের সংখ্যা যদি দেখেন এই যদি ঢাকায় গিয়ে আপনি যে কোনো মাদ্রাসায় ফজরের নামাজ আদায় করেন আপনার মন চাইবে প্রতিদিন যেন ফজরের নামাজ ডাকায় গিয়ে আপনি আদায় করেন আল্লাহ আমাদের গরিব দেশটাকে গরিবের সন্তানদেরকে রিক্সা ড্রাইভ রিক্সা চালকদের সন্তানদেরকে অসহায় দিনমজুর মানুষের সন্তানদেরকে আল্লাহ কোরআনের জন্য কীভাবে কবুল করেছেন যে সমগ্র বাংলা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ করে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করছে বাংলার ছেলেরা বাংলার সূর্য সন্তানেরা এবং বাংলার গরিব মা বাবার সন্তানেরা সারা বিশ্বের মধ্যে গিয়ে কোরআনে করিমের প্রতিযোগিতায় তারা হেফজের মধ্যে কেরাতের মধ্যে সর্বদিক থেকে সারা বাংলাদেশ এখন আল্লাহ তালানের জন্য বাংলাদেশের জমিনকে কবুল করেছেন। আমি ঢাকায় গিয়ে আমি সারপ্রাইজ হয়েছি এমন কোন মাদ্রাসা নেই যেখানকার হেফজের যে স্ট্যান্ডার্ড যে সুনাম যে গুণগত মান পড়ার যে মান আর পড়ার মধ্যে যে রোহানিয়ত এবং আধ্যাত্মিক উৎকর্ষ এবং সৌন্দর্য সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ মন ভালোবাসায় ভরে ভরে যায় চোখ দিয়ে ঝড় জোর করে পানি পড়ে আমি অনেক বড় একটা ডাকার মাদ্রাসায় হাজার হাজার ছাত্র পড়াশোনা করে আমি ফজরের নামাজ পড়লাম এরপরে আমি বললাম আমি ওই বাচ্চাটাকে আমি দেখতে চাই মসজিদ ভর্তি তারা ওই বাচ্চাকে আমার রুমে পাঠিয়ে দিলেন সবাই নিয়ে আসলেন আমি ওই বাচ্চাটাকে দেখলাম দেখতেই দেখলাম যে সুবাহান ইনি ফজরের নামাজ পড়িয়েছেন আমি বললাম ওনার একটা রেকর্ড যদি আমি পাই তাহলে আমি ওই বাচ্চার রেকর্ডটা আমি কোনো না কোনোভাবে যাতে সংগ্রহ করতে পারি আমার মন চায় আমি সারা জীবন এটা শুনতে শুনতে যেন মারা যায় এরকম থিলাও আল্লাহ দিয়েছে তো এই কোরআনকে শেষ করে দেওয়া কারো পক্ষে সম্ভব নয় এই কোরআনের ভালোবাসা শেষ করাও সম্ভব নয় কোরআন সংরক্ষণের ওয়াদা আল্লাহ করেছেন এটা বিশ্বের মধ্যে এর চেয়ে বড় আশ্চর্য আর হতেই পারে না সারা বিশ্বের মধ্যে এত জলজন্ত আশ্চর্য আর হতেই পারে না কোটি কোটি মানুষ শুনতে পাবে যদি কোথাও আমার মন চায় যদি আমার এই সাধ্য থাকতো তাহলে আমি বলতাম যে যে স্টেডিয়ামের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বসতে পারে এমন স্টেডিয়ামে দুনিয়ার অমুসলিমদেরকে বসার দাওয়াত আমি দেই এবং নিচে যে স্টেডিয়ামের মাঠ আছে সেখানে কোনো হাফিজ কোরআন কোরআন শরীফ পড়ুক এবং তারা কোরআন হাতে নিয়ে লক্ষ লক্ষ মানুষ এটাকে শোনুক আর শোনার পর তারা দেখুক যে এরকম মুখস্থকারী কোনো ধর্মগ্রন্থের দুনিয়াতে আর কেউ কি আছে কেউ কি কেউ কি দেখাতে পারবে কোরআনের এই চোদ্দশো বছর দেড় হাজার বছর অতিবাহিত হওয়ার পরও এই মাজিজাটা দুনিয়ার সামনে এর কোনো সমকক্ষ আর নেই আর কোনো উদাহরণ নেই আর কোনো নজির নেই অন্য কিতাবের একজন মুখস্তকারীও কেউ দুনিয়াতে দেখাতে পারবে না আর এইভাবে শোনা হচ্ছে পড়া হচ্ছে শোনানো হচ্ছে সেটার নজিরও কোথাও দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর সম্ভব নয়

এর বাস্তবতার তরহ মানে এই কুরআনিক নলেজ যা হতে পারে কুরআনিক সায়েন্সিস যা হতে পারে সবগুলো হিফাজতের ওয়াদার মধ্যে চলে আসে তো এই কুরআন যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে কুরআনের তাফসীরের মাধ্যমে যে ইলম আছে এই পুরো ইলমের হিফাজত আমরা সর্বত্র দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আপনার কাছ থেকে পরবর্তীতে এটার বিস্তারিত শুনব সম্মানিত দর্শক শ্রোতা সময় সে ছোট্ট একটি বিরতির ইনশাআল্লাহ বিরতির পর আবারো আমরা মোতিসাবাশ কাজ থেকে এই বিষয় বিস্তারিত শুনব দেখা হবে বিরতির পর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত ইক্র বাংলার দর্শক শ্রুতা বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ইকরা আমাদের সাথে আছেন বিশেষ বিশিষ্ট আলেম দিন জামিয়াতুল খায় আল ইসলামিয়া সিলেট সোনাম প্রতিষ্ঠাতা মহতামিম ও আলেমের রুস্তাদ শায়েখ মুফতি আবদুল মন্তাকিম দাহম পারখ্যাত হন ইনশাআল্লাহ আমরা যথারীতি মুফতি সাহেবের কাছ থেকে আলোচনা শুনব আর আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আপনাদের কোয়েশন এবং আনসার দ্বারা আলোকিত তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে কোনো বিষয়ে যদি মুফতি সাহেবের কাছ থেকে শুনতে চান প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন আর মুফতি সাহেবকে সবসময় যে ফোন করে বা মোবাইলে ফোন করে পাওয়া যায় না এটা অসম্ভব কারণ উনি খুবই ব্যস্ত মানুষ তো এটা আপনাদের জন্য একটা গোল্ডেন সুযোগ যে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন মুফতি সাহেবের কাছ থেকে সরাসরি জেনে নিতে পারবেন তো আমি মুফতি সাহেব দামাত পার্ককে তোমাকে অনুরোধ করবো যে আমরা যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাবুল আওয়ালামিন কি শুধু হাফিজদের মাধ্যমেই কোরআনের হেফাজত করবেন না অন্য কোনো মাধ্যম আছে দেখেন তাআলা শব্দের হেফাজতের মাধ্যম বানিয়েছেন হাফিজ কোরআনদেরকে আর অর্থ এবং মর্ম বোঝানোর দায়িত্ব আল্লাহ তয়ালা অন্যদের হাতে দিয়েছেন বড়ো বড়ো ইলামা একরাম ফাহেক আজাম মাহাদিস একরাম তারা সবাই কিন্তু কোরআন রক্ষার বিভিন্ন দিক নিয়ে কাজে ব্যস্ত কেউ এক দিক নিয়ে কাজে ব্যস্ত আছেন কেউ অন্য দিক নিয়ে কাজে ব্যস্ত আছেন হাদিস তারা তো ছাড়া তো আর কোরআনের তফসির সম্ভব নয় তো হাদিসগুলোর মাধ্যমে এই যে প্রায় মিলিয়নের উপরে হাদিস রয়েছে ওয়ান মিলিয়নের উপরে হাদিস রয়েছে এগুলো পরা কোরআনের ব্যাখ্যাই বলতে হয় তো এই মহাদ্দিসিনে কেরাম হাদিসের যাছাই বাছাইয়ের কাজ সংরক্ষণের কাজ হেফাজতের কাজ এবং অর্থ বোঝানোর কাজ এরপরে ক্যাটাগরি নির্ণয় করার কাজ কোন ক্যাটাগরির শত ধরনের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরি এবং শ্রেণীবিন্যাস করেছেন হাদিসের এই শ্রেণীবিন্যাসের কাজটাও কিন্তু কোরআনেরই তফসিরের কাজ কোরআন সংরক্ষণেরই একটা ধারা এবং একটা দিক এরপর হকামুল কোরআনের কাজ অনেকেই করেছেন শুধু হকামুল কোরআন লি ইমাম আলজাস রাহেমল্লাহ আবু বকর আল জাস রাহিম উল্লাহ উনার বিশাল গ্রন্থ আহকামুল কোরআন নামে রয়েছে কোরআনের বিভিন্ন আয়াত থেকে যে সমস্ত বিধিবিধান নির্গত হয়েছে হুকুম আহকাম এবং আল্লাহর বিধান আদেশ নিষেধ এই জাতীয় যে সমস্ত আয়াত রয়েছে পাঁচ শতাধিক আয়াত এই ধরনের রয়েছে তো এগুলো থেকে আহকামাতের বিভিন্ন দিক তুলে ধরা বা বিধি বিধান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সামনে নিয়ে আসা হয়েছে এই কাজ ইমাম ইবন আরবি রহমতুল্লাহ আলী আহকামুল কোরআন নামে কিতাব লিখেছেন ইমাম আব্বুকর জস রাহম আল্লাহ কিতাব লিখেছেন আলে খান ইমাম সৈয়দ আলে খান কোরআন লিখেছেন এইভাবে শেখুল ইসলাম মুফতি তাকি ইসমানী সাহেব আলুমুল কোরআন লিখেছেন তো এই কোরআনের কতগুলো দিক নিয়ে যে কত মানুষ কতভাবে কাজ করেছেন এবং একটিমাত্র কিতাবের ছায়া হলে কতগুলো শাস্ত্র অস্তিত্ব লাভ করেছে সুভান আল্লাহ অবাক এবং বিস্মিত হতে হয় শুধু কোনো বইয়ের উচ্চারণ সঠিক করার জন্য কয়েকটা আইলম অস্তিত্ব লাভ করেছে কয়েকটা শাস্ত্র অস্তিত্ব লাভ করেছে আপনি কোথাও খুঁজে পাবেন না এবং কেউ কোনো নজির এবং প্রমাণ দেখাতে পারবেন না কিন্তু আপনি দেখেন এই কোরআন শরীফের পড়ার উচ্চারণ কিভাবে হবে এর জন্য একটা হলো এলমুল কেরাত কেরাতের আইলিম একটা হলো তাজবিদ একটা হলো এলমুল ওয়াকফ আবার কারাতের ইলমের মধ্যে কেরাতে সাবার আলিম কারাতে আশার ইলম সাত কারাতের আলিম দশ ক্রাতের আলিম শুধু কোরআনে করিমের কেরাত এবং তাজবিদের উপর দশ দশ বছর যারা পারবেন যারা পারবেন না তারা তো আর আগেই ক্যান্সেল কিন্তু যারা পারবেন তারাও কিন্তু মাসাল্লাহ দশ দশ বছর দিন রাত পড়াশোনা করার পরও দেখা যায় এই এলমের এখনো গভীরে গিয়ে পৌঁছাতে পারেননি এখনও পর্যন্ত রয়ে গেছে দারাল করাজিতে ছয় বছরের কোর্স তিন বছর যদি আলমুল কারাতের হয় তাহলে তিন বছর আলমুল তাজবিদের কোর্স রয়েছে তো ছয় বছর পড়ার পরও দেখা যায় এই জ্ঞানের শুধু সবেমাত্র অল্প কিছু জ্ঞান আমরা অর্জন করেছি আরেকটা জ্ঞান আলমুল ওয়াকফ একটা শাস্ত্র অস্তিত্ব লাভ করেছে তো শুধু কোরআনের অস্তি কোরআনুল করিমের এই শব্দ অ্যাকসেন্ট প্রনাউন্সিয়েশন এবং উচ্চারণ আর লেহজা উচ্চারণ পড়ার পদ্ধতি সাউন্ড কি হবে এইটা শেখার জন্য কতটা নলেজ অস্তিত্ব লাভ করেছে এলমে তযবিদ এলমুল কেরাত এলমুল ওকফ এরপরে সাত কেরাতের আইলম খেরাত সব আর এক আশারার আইলম আর এরপরে মকামাত এলমুল মকামাত এটা আর একটা পুরো আপনি আজাবের আয়াতের মধ্যে ওকফ কিভাবে করবেন আর ধমক দিচ্ছেন যেখানে আল্লাহ সেখানে আপনার সাউন্ডটা কীরকম হবে আল্লাহ আকবার এই পড়ার শুধু মানে উচ্চারণ এবং বাচনভঙ্গি বুঝবার জন্য বছরের পর বছর মানুষ চেষ্টা করে যাচ্ছে দেখান এবং বলুন তো কোনো কি দুনিয়াতে এমন একটা বই আছে যে বইয়ের শব্দগুলো বাক্যগুলো উচ্চারণ করা এবং কোন জায়গায় গিয়ে স্টপ কিভাবে নিতে হবে কিভাবে বিরতি নিতে হবে সেটার নিয়ম এবং পদ্ধতির জন্য কয়েকটা নলেজ অস্তিত্ব লাভ করেছে এবং এর উপর হাজার হাজার নয় লাখ মানুষ সর্বযুগে পুরো জীবন ব্যয় করে দিচ্ছেন শুধু কেরাতের ব্যাপার নয় অর্থের ব্যাপার যদি দেখেন তাফসিরের ব্যাপার দেখেন তা তফসির এবং ব্যাখ্যা কিভাবে হেফাজত হচ্ছে পুরো হাদিসের সমগ্র ভান্ডার রয়েছে এ কোরআন হেফাজতের জন্য কিন্তু এ কোরানের আইলমের আল্লাহ চাহ যেভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন হেফাজত করে রাখার জমা করে রাখার মুখস্থ করে রাখার দায়িত্ব আমি নিলাম পড়ানোর দায়িত্ব আমি নিলাম সুম্মা ইন্না আলীনা বায়ানা আর এরপর এক্সপ্লেনেশন ডকুমেন্টস এবং তফসিরের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম আপনার জোবান দিই এ কোরআনে করিমের তফসির বের হয়ে আসবে ব্যাখ্যা বের হয়ে আসবে তো আল্লাহ তালা এই কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াতের দায়িত্ব নিয়েছেন নবীজি সাল আলী সাল্লামকে মিশন দিয়েছেন একটা ইত্রু আলিহিম আয়াতি কোরআনে করিমের বিশুদ্ধ শিক্ষা দান হবে নবীজির প্রথম মিশন হয় আলী মোহাম্মুল কিতাব এবং দ্বিতীয় মিশন হলো কোরআনে করিমের অর্থ মর্ম বোঝানো এক্সপ্লেনেশন করা আর পরে হেকমত এবং শিক্ষা দান এটা হবে তৃতীয় দায়িত্ব আর ওইজাকি অন্তরাত্মাকে পবিত্র করা এটা হবে নবীজির চতুর্থ চতুর্থ মিশন এবং চতুর্থ দায়িত্ব এটা আমাদের মাদ্রাসাগুলোর বিভিন্ন বিভাগ একাধারে এই চারটি নবমী মিশনের উপর আমল করে যাচ্ছে এই চারটি নবীর চারটি মিশন দুনিয়াতে প্রেরণের নবীজি সাল্লাস্লামকে দুনিয়াতে প্রেরণের চারটি ভিন্ন ভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়নের কাজে আপনি দেখবেন কৌমি মাদ্রাসাগুলো একাধারে কাজ করে যাচ্ছে জি আপনি যে সাবাখেরাত বা বিষয়ে একটু বলেছেন তো আমাদের আমার দর্শকদের উদ্দেশ্যে একটু খুলাসা করবেন যে সাবাখেরাত বা আসলাক জিনিসটা কি এটাও সুন্দর প্রশ্ন কারণ অনেকে বুঝবেন না যে কোরআনে করিম আসলে নাজিল হয়েছে কোরআনের শরীফের মধ্যে বলা যায় মঞ্জিরাল কোরআন আলাহ সবাই আহরফ আল্লাহ সাতভাবে কোরআন নাজিল করেছেন স্বয়ং ও বিজি আলী সাল্লাম কোরেশ বংশে ছিলেন সেই বংশ হলো সব বংশের মধ্যে শ্রেষ্ঠ এর মধ্যে আবার ক্রয়েশ বংশের অনেক শাখা আছে এই শাখার মধ্যে নবীজির শাখাটা হলো বনি বনি আবদুল মুতালিবের যে শাখা বনি হাসিমের যে শাখা এটা হলো সর্বশ্রেষ্ঠ এই সবচেয়ে বেস্ট ব্রাঞ্চে নবীজি আল্লাহর নবী সাল আলি সাল্লামকে আল্লাহ তারা পাঠিয়েছেন তো এই বংশের এই সাতটা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সেন্ট ছিল আরবি হওয়ার মধ্যেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট একটু এক্সেন্ট প্রতি তিন মাইল পরপর আপনি দেখবেন সাউন্ডের মধ্যে বাছন ভঙ্গির মধ্যে লিটল বিট ডিফারেন্স চলে আসে কিন্তু আরবি ভাষার মধ্যে কোরাইশের ভাষা শ্রেষ্ঠ আবার কোরাইশের মধ্যে কয়েকটা শাখা আছে এদের মধ্যে প্রত্যেকের সাউন্ডে কোরআনকে নাজিল করা হয়েছে যাতে ভিন্ন ভিন্নভাবে কোরআনে করিমকে নাজিল করা হয়েছে সাত কেরাতের সাত ইমাম রয়েছেন ওনাদের দ্বারা ষাটটি কেরাতের হেফাজতের ব্যবস্থা আল্লাহ তালা করেছেন যাতে সাত ধরনের অ্যাকসেন্ট অথবা দশ ধরনের অ্যাকসেন্ট যেটা আরবি হওয়া সত্ত্বেও ভিন্ন ভিন্নটি আপনার বাংলাদেশেও আমরা দেখতে পাই কলিকাতার একটা ডিফারেন্ট অ্যাকসেন্ট রয়েছে পূর্ববঙ্গের আরেকটা অ্যাকসেন্ট রয়েছে কুষ্টিয়াতে একটা একটা অ্যাকসেন্ট রয়েছে যশোরে একটু ডিফারেন্ট রয়েছে তিন চার মাল ব্যবধান হয়ে গেলে দেখা যায় আওয়াজের মধ্যে ডিফারেন্ট কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও পরস্পরের মধ্যে ডিফারেন্স রয়েছে সবচেয়ে ভালো উর্দু ভাষা মনে করা হয় দিল্লি এবং লখনৌর কিন্তু উভয় জায়গার বাসার মধ্যে কিছু তারতম্য এবং পার্থক্য রয়েছে বিভিন্ন এলাকার মধ্যে ডিফারেন্স রয়েছে তো এর দ্বারা কিন্তু আরেকটা বিষয়ও কিন্তু করানের মজিজাও কিন্তু বের হয়ে আসে আপনি আপনি আশ্চর্য হবেন যেমন এক আয়াতের মধ্যে আছে লকুম রসুল মিন আনফুসিকুম অন্য কেরায়তের মধ্যে রয়েছে মিন আনফাসিকুম। তো আপনি আশ্চর্য হবেন আনফুসিকুমের অর্থ হলো তোমাদের মধ্য হতে আল্লাহর নবীকে পাঠানো হয়েছে মানব জাতির মধ্য হতে নবীজিকে পাঠানো হয়েছে তিনি অন্য কোনো জাতি নন ফেরিস্তা নন বা জিন জাতির অন্তর্ভুক্ত নন ফেরা জাতির অন্তর্ভুক্ত নন তিনি মানব জাতির অন্তর্ভুক্ত আনফাসিকুম যদি ওই খারাত আপনি আনেন তাহলে তোমাদের মধ্যে সবচেয়ে পিওর জাল সবচেয়ে বেস্ট সবচেয়ে আর সম্পন্ন সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম সবচেয়ে এক্সেলেন্ট সবচেয়ে বেস্ট সর্বদিক বিচারে সেই পার্সোনালিটিকে তোমাদের মধ্যে বাড়ানো হয়েছে তো আনফাসিকুমের আলাদা একটা স্বাদ রয়েছে এটার অর্থের দিকে যদি লক্ষ্য রাখেন আনফুসিকুম যদি শুনেন তাহলে এটার আলাদা একটা স্বাদ রয়েছে এবং কোরআনের আরেকটা নতুন দিগন্ত এর দ্বারা উন্মোচিত হয় তো আসলে ষাটটি খেরাতি কোরআনের মধ্যে রয়েছে এবং সাতভাবেই নাজিল হয়েছে এর মধ্যে অর্থের যে বি ডিফারেন্স রয়েছে এর দ্বারা কিন্তু মানা এবং অর্থ অর্থের একটা বিশালতা আমাদের সামনে আরও স্পষ্ট হয় এবং নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং কোরআনের নতুন নতুন মর্ম আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে তো এটা আল্লাহর কালামের ময়াজিজা যেন আর শেষ হওয়ার নামই নেয় না এ কোরআনের এত আকর্ষণ এ কোরআনের এত সৌন্দর্য আল্লাহ আপনি যদি বলেন আলহামদু সকল প্রশংসা অল প্রেজ তখন অবভিয়াসলি মনের মধ্যে প্রশ্ন আসে লিমান একটা প্রশ্ন কোয়েশ্চন আসে না সকল প্রশংসা এই শব্দটা বলার সাথে সাথে প্রশ্ন মনের মধ্যে আসে কার জন্য সকল প্রশংসা কার জন্য উপযুক্ত উপযোগী কার জন্য ফিট হয় কার জন্য করা উচিত তো অটোমেটিকলি আলহামদু পরে যে প্রশ্নটা মনের মধ্যে দানাবাদে সেই প্রশ্নের উত্তরটাই পরবর্তী শব্দে দেওয়া হয়েছে লিল্লাহ সকল প্রশংসা বলার পরে প্রশ্ন আসে লিমান অতঃপর চলে আসে লিল্লাহি আল্লাহর জন্য এখন প্রশ্ন আসে আল্লাহর জন্য কেন ওয়াই তো এর উত্তর আসে আর রহমান আর রহিম এর দ্বারা চলে আসে তো আপনি আশ্চর্যিত হবেন যে কোরআন শরীফের একটা ওয়ার্ডের পরে অন্য আরেকটা ওয়ার্ড আপনি নিয়ে আসেন এর চেয়ে কোরআন যে শব্দ নিয়ে এসেছে এর চেয়ে ভালো শব্দ আর হতেই পারে না এটা হলো এই কোরআনের মুজিজা তো এত মাজিজাপূর্ণ কিতাব আল্লাহকে আমদ পর্যন্ত সংরক্ষণ করবেন এর বিরুদ্ধে যদি কেউ বিশুদ্ধাকার করে বেয়াদবি করে পরিচিপূর্ণ মন্তব্য করে জ্বালানো পোড়ানোর চেষ্টা করে তারা জানে না কত লক্ষ লক্ষ বুকের ভেতরে এই কিতাব মাহফুজ এবং সংরক্ষিত রয়েছে তারাই ধ্বংস হয়ে যাবে এই কিতাব কোনো দিন ধ্বংস হয়নি হবেও না আল্লাহ যেভাবে ওয়াদা করেছেন সেই ওয়াদা কামত পর্যন্ত আল্লাহ রক্ষা করবেনই করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে একজন কলার যুগ হয়েছে দেখি কে আছেন কলার আসসালাম আলাইকুম

এই নফল সময় আল্লাহ তালা খুঁজবেন তখন পেরেসদাদিকে বলবেন তখন এটা কি শুধু নামাজ নফল নামাজটা কাউন্ট করবে না নফল আমরা কোরআন পড়ি তারপরে নফল অনেক কিছু নফল কোরআন শরীফ আমরা পাঠ করি ওইটাও কি কাউন্ট হবে নাকি নামাজের জন্য আরকি বুঝতে পারছেন আরেকটা প্রশ্ন হচ্ছে কিয়ামত কখন সংগঠিত হবে এইটা প্রশ্ন আমার আতাউল শোনতে তাকুন ইনশাআল্লাহ মুফতি সাহেব যে মুফতি সাহেব উনি বলেনছেন যে নাফাল হোনক সময় শুনেছেন বা বিভিন্ন সময় শুনেছেন যে নাফাল দ্বারা ফরজ কেয়ামতের দিন খবর করা হবে যেগুলা যখন কোনো ফরজ শর্ট হয়ে যাবে তখন এটা কি শুধু নামাজের ক্ষেত্রে না সর্বক্ষেত্রে আসলে নামাজের কমতি দূর করা হবে নফল সুন্নাত নফল নামাজগুলোর মাধ্যমে এটা হাদিসের মর্ম আমরা যা বুঝতে সক্ষম হয়েছি যতটুকু মনে পড়ে পড়ে তো সে অনুযায়ী আমি বলতে চাই যে সাধারণত নামাজের মধ্যে যে কমি কোথাহি ফর্জের মধ্যে আমাদের অনেক দুর্বলতা রয়েছে কমতি রয়েছে খুশু খুজুর অভাব বা এটা কবুল হওয়ার যোগ্য না বেশ কিছু কমতি রয়ে গেছে দুর্বলতা রয়ে গেছে যেমন নামাজের মধ্যে চুয়ান্নটি সুন্নত রয়েছে পঞ্চান্নটি সুন্নাত রয়েছে নুরুল ইজাহের মধ্যে ফেকার একটা কিতাব নোরলুল ইবাহ এর মধ্যে রয়েছে তোমার উস্তাদ বড়ানোর সময় বৌদ্ধ মুফতি তাহর শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দাহমৎ পরাকাত হোম যে তোমরা কি ওইটা একটু মিলিয়ে দেখেছো যে ওই পঞ্চান্নটি সুন্নতের উপর তোমাদের এখনও কি আমল আছে কি না সেজদার মধ্যে ষাটটি রুকুর মধ্যে ষাটটি তালিমুল হক দেখে নিলেও পারবেন আদে ইয়া মস্নুনাটাও পড়ে নিলে পারবেন যেন মাঝের মধ্যে কতগুলি সুন্নাত এবং আদব রয়েছে এবং মুস্তাহাব দিক আছে এই সবগুলো আদায় করার নাম হল নামাজ কায়ম করা ইমুন আসাল ইউ অদ্দুনা ইউন হা ই নামাজ যদি কেউ তার সমূহ আদাব সহকারে কেউ আদায় করে তাহলে এর নাম হবে নামাজ কায়েম করা আর এটারই হুকুম দেওয়া হয়েছে ফরজ যা আছে ওয়াজিব যা আছে যত সব সন্নত আছে মুস্তাহাব আছে আদাব আছে এই সবগুলো জানা এবং বংশ অনুযায়ী আদায় করা এর মধ্যে ত্রুটি বিচ্ছুতি আমাদের পাওয়া যাবে ফরজের মধ্যে তখন অতিরিক্ত নফল সুনত এবং নফল নমাজগুলো দ্বারা এগুলো রিকভারি করা হবে তো এই জন্য আমরা ফরজ নামাজ ও আজিব নামাজ তো আদায় করবই এর সাথে সাথে এখন সুননত থেকে দূরে সরানোর একটা অপচেষ্টা আমরা সর্বত্র লক্ষ্য করি সুন্নতের গুরুত্ব খুব কম আপনি দেখেন ফরজ নামাজের পরে তসবিহাত আদায় করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সুনানুর রওয়াতিব আদায় করা ঐলাম একরাম বলেছেন যারা মহাকিক ইলাম একরাম তাকিফ করেছেন রিসার্চ করেছেন গবেষণা করেছেন তারা বলেছেন যে ফরাজ নামাজগুলোর পরে যে সমস্ত তসবিহাত আমরা আদায় করি এগুলোর গুরুত্ব যত বেশি অবশ্যই আছে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব হলো এরপরে যে সমস্ত সন্নতি মহাক্কদা রয়েছে সোনানের রওয়াতিব বলা হয় মহাক্কদা সন্নত গুলো মহাক্কাদা সুন্নতের কোনো খবর নেই এমন আরব ইমাম রয়েছেন যারা এরপরে দীর্ঘক্ষণ কিছু তসবিহাত আদায় করে সুন্নত না পড়েই চলে যান আর এরপরেও গিয়ে পড়েন কিনা আল্লাহ আল্লাহ ভালো জানেন আমরা সুধারণা রাখি হয়তো পড়েন কিন্তু অনেকেই গিয়ে ঘরে পড়বার আর কোনো সুযোগ সময় থাকে না ব্যস্ততার ধরুন অন্য অন্যত্র ব্যস্ত হয়ে পড়েন এমনকি পড়েন না অনেকে কিন্তু তসবি হাতের প্রতি যতটুকু গুরুত্ব দেওয়া হয় ওনারাই জানেন না বিষয়টি যে এরপরে শুননে রাওয়াতিব বা সুনতি মহাকাদাহ যদি কোনো নামাজের পরে থাকে যেমন মাগরিবের পরে দুরাক সন্ন্যতি মহাক্কাদাহ রয়েছে এশার পরে দুরাক সন্নতি মহাক্কাদাহা রয়েছে ফজরের আগে দুই রাখাত সুন্নতে মহাক্কা দেওয়া রয়েছে এই সমস্ত সুন্নতকে ছেড়ে দেওয়ার প্রবণতা আমরা সর্বত্র লক্ষ্য করি এই সুন্নত এবং এছাড়া আরও নফল নামাজ যেগুলো রয়েছে এগুলো দ্বারা ফর্জের মধ্যে যদি কোনো কমতি থাকে সেগুলোকে রিকভারি করা হবে স্বয়ং যেগুলো পড়া হয়েছে এখন কেউ বলে ফেলতে পারে যে আমরা তো প্রচুর সুন্নত নফল পড়েছি বিদায় কিছু ফর্জ যদি বাদ দিয়ে দিই তাহলেও মনে হয় দ্বারা এইটা নয় এগুলোর কাজা করতে হবে ফর্জের কাজা করতে হবে খাজা নামাজ আল্লাহর নবী সাল্লি সাল্লাম পড়ার কথা শুধু যে মুখে বলেছেন তাই নয় আমলে হাদিস দ্বারা আমল করেও দেখিয়েছেন মৌখিক হাদিস দ্বারা আল্লাহর নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন ফলুসাল্লিদা জাকারহা প্রকাশ্য স্পষ্ট হাদিসের মধ্যে সাহেব হারি শরীফ সাহেব মুসলিম শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে নামাজ যদি কেউ গাফিলতির কারণে কোন উদাসীনতার কারণে যে কোনো কারণে যদি ছুটে যায় আর সময় মতো যদি পড়া না হয় তাহলে যখনই ওয়ার্নিং হবে তখন যেন সে পড়ে নে যখনই তানাব্য হবে ওয়ার্নিং হবে যখনই এই গাফিলতিটা দূর হবে আর একটা অ্যাওয়ারনেস জাগ্রত হবে সাথে সাথে যেন সে পড়ে নেয় তাহলে কারা তো বা ভুলে গিয়েছিল স্মরণ হওয়ার পর পড়বে আর যদি গাফিলতির কারণে না পড়ে তাহলে ওয়ার্নিং যখন হয়ে যাবে তখন সে পড়বে এইভাবে পড়ে নেওয়ার কথা বলা হয়েছে তো হ্যাঁ এই পড়ার মধ্যেও কিন্তু আমাদের অনেক আছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকে তখন এর মধ্যে নফল দ্বারা করা হবে। বিষয়টা বুঝতে সক্ষম হয়েছেন যদি রয়ে যায় তাহলে সেগুলোর কাজা করার বিধান রয়েছে সেই বিধানের উপর আমাদের আমল করা জরুরি বোনের একটি প্রশ্ন করেছিলেন যে কেমত কবে সংগঠিত হবে বা পসিবিলিটি কখন এই সমান প্রশ্ন এক সাহাবি আল্লাহর নবী সাল্লি সাল্লামকে করেছেন মাতা তাকুমুসাহ কয়ামত কবে সংগঠিত হবে তো আল্লাহর নবী সাল্লু আলি আসলাম যে উত্তর দিয়েছিলেন সেটাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি আল্লাহর নবী সাল্লু আলী আসসাল্লাম বলেছিলেন মা আদত্তালাহা হে আমার সাহাবি আমার সাথী কয়ামত তো আসবে আসবেই সেটা জেনে তোমার জরুর প্রয়োজনটা কী মিটবে প্রয়োজন কীভাবে সারবে কীভাবে প্রয়োজন পূরণ হবে এটা মুখ্য বিষয় নয় তোমার কাজ আমার কাজ সকলের কাজ হলো এর জন্য কতটুকু প্রস্তুতি তুমি নিয়েছ সেটা দেখার বিষয় এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে সময় ব্যয় করার কোনো তেমন প্রয়োজন নেই আর এটা আমাদেরকে মুখ এটার জন্য বাধ্য করা হয়নি এর এটার জন্য আমাদেরকে বলাও হয়নি এবং এই প্রশ্ন সম্পর্কে আল্লাহর নবীনসাল আলি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে যিনি প্রশ্ন করছেন জিবরিল আমিন আলি ইসাল্লাম তিনি আমার চেয়ে বেশি ভালো জানেন মানে আমি ততটুকু জানি না প্রশ্নকারী এর চেয়ে ভালো জানেন অর্থাৎ এটা একজাক্টলি তারিখ সন ইত্যাদি আল্লাহ তালা স্পষ্ট রেখেছেন আমাদের জানার বাইরে রেখেছেন তো একজাক্টলি কেয়ামত কবে হবে এটা আল্লাহ শুধু জানেন সুরায় ফরকা সুরায় লোকমানের শেষ পাঁচ আয়াতের মধ্যে যে পাঁচটি জিনিস সম্পর্কে উল্লেখ করা হয়েছে এগুলো এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না কথাটা বোঝাতে চেয়েছেন যে এটা একজাক্টলি তারিখ সন ইত্যাদি সব আল্লাহই ভালো জানেন তবে কেয়ামত আসার আগে বলছেন যে এই প্রশ্ন করা এত গুরুত্বপূর্ণ নয় তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছ তুমি চোদ্দশো বছর আগে আজকে থেকে আসো আর চোদ্দশো বছর আরও পরে আসো তোমার জন্য এই প্রশ্নটা থেকেই যাবে যে তুমি নিজে প্রস্তুতি কতটুকু গ্রহণ করেছো তো এই আমাদের জন্য তৈয়ারি করা তৈরি হওয়া প্রস্তুতি গ্রহণ করা প্রিপারেশন নেয়া এটা হলো আমাদের জন্য চিন্তার বিষয় আমাদের জন্য বুঝবার বিষয় আমাদের জন্য দেখার বিষয় যে আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি এই প্রশ্ন আল্লাহর নবী সাল্লু আল বলেছেন ওই সাহাবি উত্তরে বললেন ইয়া ইয়ারসুল্লাহ আমার তো আমলের পরিমাণ তো এত বেশি না অর্থাৎ ফরজ ওয়াজিবগুলো আদায় করি এর চেয়ে বেশি তেমন কোনো আর আমল করি না তবে হ্যাঁ একটা জিনিস আছে প্রস্তুতি হিসাবে বলতে পারেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত আমি অন্তর দিয়ে করি প্রিয় নবী সাল আলুসাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন যে আলমার ও মামান হাব্বা আনাস আনসর আনহু মানুষের হাসর তার সঙ্গেই হবে যার সঙ্গে তার অন্তর দিয়ে মহাব্বত থাকবে এই যে কোরআনের সঙ্গে মহাব্বত ওমাইন من تقوى القلوب نبيجي কুলুব الله عليه সাল্লামের মোহাব্বত আল্লাহর মহাব্বত আল্লাহর নবীর মোহাব্বত কোরআনের মহাব্বত এগুলো আমাদের অন্তরে সৃষ্টি করার আমরা যেন চেষ্টা করি অন্তর দিয়ে যেন ভালোবাসি সবচেয়ে বেশি কোরআনকে কোরআনের ধারক এবং বাহকদেরকে তো এই আল্লাহর নবী সাল্লি সাল্লামকে যেন সবচেয়ে বেশি ভালোবাসি তো ইনশাআল্লাহ এর পরিণতিতে আমলেরও তৌফিক হয়ে যাবে ভালোবাসলে অটোমেটিকলি তা আমলের তৌফিক হয়ে যায় এটা আর কঠিন থাকে না আমল করা মুশকিল থাকে না আপনারা হযরত থানুই রহমতুল্লা আলীর কিতাব একটা রয়েছে হায়াতুল মুসলিমিন হায়াতুল মুসলিমিন একটা কিতাব লিখেছেন সর্বসাধারণ মুসলমানদের জন্য নেসাব স্বরূপ তিনি লিখেছেন এই কিতাবটা পড়বার সবাই চেষ্টা করবেন হায়াতুল মুসলিমিন এটাও ঘরে ঘরে থাকা উচিত এবং সবার পড়া উচিত আমাদের উস্তাদ মুফতি আজম মুফতি মোহাম্মদ রাফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলী তিনি এই কিতাব থেকে সাপ্তাহিক বয়ানও করতেন তো এর মধ্যে একটা শরুতের চাপটার আল্লাহর মহাব্বত এবং আল্লাহর রসুলের মহাব্বতের এক বড় চাপটার রয়েছে সেই চাপটার থেকে একটা বয়ান তিনি করেছিলেন এই বয়ানটা আমি ওদমের লেখার আল্লাহ তালা তৌফিকও দিয়েছিলাম ফিরফ ইসমানি সাউ রহমতুল্লাহ আলী তো আমাদের এই কাজটা করা উচিত আমরা যেন আল্লাহর নবীর মহাব্বত আমাদের অন্তরে রাখি এবং মহাব্বত অনুযায়ী আমল করার চেষ্টা করি সন্নতকে যেন আমরা মেনে চলি এটাই হবে আমাদের আসল কাজ আমাদের প্রস্তুতি আল্লাহর নবিসাল আলী সাল্লাম কেয়ামতের তিন তিনটি তিন ধরনের আলামতের কথা উল্লেখ করেছে কেয়ামতের একজাক্টলি তারিখ তো বলেননি ডেট বলে দেননি এবং বলেছেন যে প্রস্তুতি কি নিয়েছো সেটা জানবার বুঝবার দেখার বিষয় কিন্তু প্রস্তুতি কিন্তু তিন ধরনের আলামত বলেছেন কিছু হলো ছোট আলামত কেয়ামতের কিছু মধ্য মধ্যম আলামত আর কিছু রয়েছে বড় আলামত তো বর্তমান সময় আমি বলবো ছোট আলামত প্রায় সবগুলো প্রকাশ পেয়ে গেছে কেয়ামতের ছোটো ছোটো আলামত যেগুলো নবীজি সাল্লি হিসাল্লাম কেয়ামতের আমাদের জন্য বলে গিয়েছিলেন সেগুলো কিন্তু প্রকাশ পেয়ে গেছে আর মধ্যম ধরনের আলামত কিছু আরম্ভ হওয়া যেন আরম্ভ হয়ে গেছে শুরু হয়ে গেছে আর বড় আলামতগুলো আর পরবর্তী সময়ের জন্য রয়ে গেছে তো এই সময়গুলোতে কি করতে হবে তাও আল্লাহ নবী সাল্লি হিসাল্লাম বলে দিয়েছেন যে ফিতনার যুগ যখন আসবে তখন আমাদের করণীয় কি কীভাবে জীবন চলা উচিত নবীজি সাল্লা আলাইসলাম বলেছেন যেমন এক সময় আসবে ইমান বাছানো তাজা জ্বলন্ত আঙ্গারা হাতে রাখার চেয়েও বেশি কঠিন হবে বর্তমান সময়টা কি এরকম হয় নাই আমি আমার ইমান আমল রক্ষা করে বাসেও চলাফেরা করতে পারছি না ট্রেনেও আমি সফর করতে পারছি না প্লেনেও আমি সফর করা আমার জন্য কঠিন তো ইমান আমল রক্ষা করে চলা এত কঠিন হয়ে যাবে এমন সময় ইমান আমল রক্ষা করে চলার আল্লাহ নবী সালাম তালকিন করেছেন তাকিদ করেছেন আমাদেরকে তো এই দিকগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে নবী সালাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো আমাদের পড়া উচিত সম্মানিত সময় হয়েছে ছোট্ট একটা বিরতির ইনশাআল্লাহ বিরতির পর আবারও আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওরহামি আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত ইকরা বাংলার দর্শক বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন ইকরা আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন উস্তাজুল উলামা জামিয়াতুল খাইল আল ইসলামীয়া সিলেটের সোনামদন্য প্রতিষ্ঠাতা মোহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দাম প্রকম বিরতির পরে পূর্বে আমরা মুফতি সাহেবের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনছিলাম বিশেষত আজকে বিষয় হচ্ছে আজমতে কোরআন কোরআনের মর্যাদা তা আমি মোহতারাম মুফতি সাহেবকে অনুরোধ করবো এই বিষয়ে কন্টিনিউ করার জন্য আর বিশেষত আমার এর কাছে একটা প্রশ্ন এসেছে যে অনেকে তো কোরআন পড়তে পারে না হয়তো ছোটবেলায় পড়েছে আর আগে তো আমাদের দেশে এরকম সিস্টেমও ছিল না তো এখন তারা অনেক চেষ্টা করতেছে কিন্তু চেষ্টা করার পরও সহিভাবে হচ্ছে না তাহলে কি তাদের গুনা হবে কোরআন পড়তে দেখেন নিজের পক্ষ থেকে চেষ্টা করে নিলে হাদিস মোতাবেক ডাবল সব পাওয়া যায় এটা এখন চিন্তার কারণ নয় বরং একদিক থেকে খুশির ব্যাপার যে যদি আমি চেষ্টা করে নেই আর এরপরেও যদি আমার শুদ্ধ হয় না ভাবইয়া তালা আলা ও হাদিসের মধ্যে এসেছে যে যদি চেষ্টা করা সত্ত্বেও যদি উচ্চারণ সঠিক হয় না তাহলে বিশুদ্ধ যারা পড়েন তারা চেষ্টা করে তো বিশুদ্ধ পড়ার সব পেয়েই যাবেন তো এই চেষ্টার কারণে এই সব তো পেলেনি কিন্তু পড়তে যে কষ্ট হচ্ছে এক্সট্রা কষ্ট হচ্ছে কারো কিন্তু খুব কষ্ট হয় অন্য মানুষ কিছু তাদেরকে নিয়ে হাসি টাট্টা করা এটা চরম পর্যায়ের একটা গুনাহের কাজ এটা থেকে বিরোধ থাকা উচিত আর এই ধরনের চিন্তাও করা ঠিক নয় কারণ উচ্চারণ শক্তি এটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন কিন্তু আরেকজনকে দেননি তার জন্য খুব কষ্ট হচ্ছে সে যদি টোটালি মেহনত করে না তাহলে মেহনত না করার কারণে চেষ্টা না করার কারণে সে গুণাগার হবে এটা সত্য কিন্তু মেহনত এবং চেষ্টা যদি কেউ করে নে পরিমাণ মতো চেষ্টা যেটা করা উচিত সেটাও করে নেই আর এরপরেও যদি শুদ্ধ উচ্চারণ হয় না তবুও পড়ার একটা স্বভাব চেষ্টা এবং কষ্ট করার একটা স আর যে পড়ার কারণে যে কষ্ট হচ্ছে অতিরিক্ত কষ্ট এই কষ্ট করার আলাদা আর একটা এক্সট্রা স্বভাব সে পাবে অতিরিক্ত স্বভাব সে পাবে আমি যে পড়ে নিয়েছি এবং খুব সহজে আমার শুদ্ধ হয়ে গেছে এর উপর একদিক থেকে সুক্রিয়া আমি আদায় করতে পারি যদি ইনকেস আমার এটা না হতো তাহলে কষ্ট করার কারণে বেশি স্বভাব আমি পেয়ে যেতাম এক আল্লাহর ওলি কি মানে তারেক জমিল সাহেব ঘটনা শুনিয়েছেন ওই সুরাইকি ভাষাভাষী এক ব্যক্তি ছিল তো তিনি কয়েকটা সুরা মুখস্থ করতে সক্ষম হয়েছিলেন আর পারেননি মানে চেষ্টা সত্ত্বেও ওনার আর মেহনত করেও কোনো ফায়দা হয়নি উনি মুখস্থ করতে পারেনি এখন প্রতিদিন আল্লাহর বান্দা সুরাইকি পাশাপাশি তো সুরাইকি ভাষায় কথা বলতেন তো প্রতিদিন অজু করে কেবলামুখী হয়ে আল্লাহর আজমত বড়ত্ব মহত্থ আল্লাহর প্রতি ভালোবাসা পূর্ণ মন নিয়ে আল্লাহর কালামের উপর বিশ্বাস স্থাপন রেখে প্রতিটি অক্ষরকে তিনি যেন চুমু খেতেন এবং হাত লাগিয়ে লাগিয়ে বলতেন আমার আল্লাহ এই যেটা বলছেন এটা অসত্য এর পরের অক্ষরে আবার হাত লাগিয়ে আমার আল্লাহ ইটা যেটা বলতেন বলেছেন এটাও অসত্য এরপরের আর অক্ষরে এইভাবে অক্ষরে অক্ষরে হাত লাগিয়ে পুরো এক পাড়া তিনি পড়তেন পড়তে তো পারতেন না শুধু প্রতিটি অক্ষর প্রতিটি শব্দের মধ্যে হাত লাগিয়ে লাগিয়ে তিনি খুব আদর যত্নের সাথে ভালোবাসাপূর্ণ অন্তর নিয়ে সম্পূর্ণ থেকে বিশ্বাস স্থাপন করে নিদর্শন স্বরূপ প্রত্যেকটা শব্দ এবং অক্ষরের মধ্যে হাত রেখে শুধু এই কথাটা বলতেন যে আমার আল্লাহ এই যে সক্ষরটা বলেছেন এটাও সত্য তো এই আমলের কারণে আল্লাহ তাহলে এত বেশি খুশি হয়েছেন যে আল্লাহর বলিগন পরবর্তীতে তাকে স্বপ্নে দেখেছেন যে আল্লাহ এই মানুষকে কত উচ্চ মাকাম নাকি দান করেছে স্বপ্ন যুগে তারা দেখতে পেয়েছে তো এটা কার কোনটা কবুল হয়ে যাবে এটা আমরা আমাদের যে যে করণীয় কাজ যেটা সেটা নামাজ শুদ্ধ হওয়া পরিমাণ কেরাত আমাদের মুখস্ত থাকতে হবে আর এই পরিমাণ কয়েকখানা সূরা দশটা সুরা অন্তত ছোট ছোট দশখানা সুরাও যদি আমরা মুখস্থ করে নিই তাহলে আমাদের নামাজের ব্যাপারটা সমাধান হয়ে গেল নামাজ যেন ভুল না হয় নামাজ যেন বিশুদ্ধ হয় এবং অর্থের দিক থেকে আরও কিছু সুরা যদি আমরা মুখস্ত করতে পারি খুব ভালো অথবা দেখেও পড়ে নিতে পারি তবুও ভালো আর আমাদের কাজ হলো চেষ্টা করা এই চেষ্টাটা করে নেওয়ার পর যদি আমি পড়তে নাও পারি তবুও আর চিন্তা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ কমাও করে দেবেন এবং অন্তত নামাজ পড়া পরিমাণ নামাজ পড়ার জন্য যতটুকু জরুরি সুরা মুখস্ত করা সে পরিমাণ সুরা মুখস্ত করে নিলেও বিশুদ্ধভাবে এনাফ হবে ইনশাআল্লাহ আর এরপরে কিছু অংশ আমরা পড়ার একটু কষ্ট করে চেষ্টা করে নিলাম যেমন সুরাই ইয়াসিন আছে সুরায় রহমান সুরায় ওয়াকা এই সমস্ত সুরা কয়েকটি আমরা পড়ার চেষ্টা করলাম কিন্তু কারো কাছে পড়িই নি আর এরপর সম্পূর্ণ ভুল পড়া আমরা ডেইলি পড়ে নিচ্ছি এই পন্থা অবলম্বন ঠিক নয় বরং এর যে কায়দা পড়াটা কায়দার বই যেটা আছে যেটা কোরআন শরীফ শেখার জন্য সহযোগী কোরআনের আগে পড়তে হয় সেটা আমরা পড়বার চেষ্টা করবো কে লাইনে কেউ আছেন নাকি আচ্ছা সরি। একটা জিনিস মুক্তি কিন্তু একটা বিষয় খুব বিবাদি হচ্ছে। অনেকে বলে থাকেন সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যে অর্থ যদি জানা না থাকে তাহলে শুধু দি কুরআন পড়লে কোনো সওয়াব হবে না। কুরআন পড়ার সাথে সাথে অর্থটাও জেনে নিতে হবে। এই এই ব্যাপারে আমাদের সমাজের মধ্যে বাড়াবাড়ি এবং ছড়াছড়ি রয়েছে এবং কিছু এক্সট্রিম এন্ডের মধ্যে কিছু মানুষ চলে গেছে। তো এখানে খুব স্পষ্ট ভাষায় একটা কথা আমি বলতে চাই যে কোরআনুল করিমের কয়েকটা হক রয়েছে কোরআনে করিমের রাইটস কী কী রয়েছে সেগুলো আমাদের উপর রয়েছে আমাদের উপর কী কী কোরআনের অধিকার রয়েছে কী কী রাইটস অফ কোরআন রয়েছে সেটা আমাদের ভালো করে জানতে হবে একটা হলো কোরআন শরীফ বিশুদ্ধভাবে তিলওয়ত করা এটা স্বয়ং আলাদা একটা কোরআন শরীফের উদ্দেশ্য কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা দান এটা নবীজির উপর আরোপিত দায়িত্ব সমূহের মধ্যে প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু তালিমে কিতাবের মধ্যে এটাও চলে আসে কিন্তু তালিমে কিতাবকে কিতাবের প্রশিক্ষণ কিতাবের অর্থ মর্ম বোঝানো সেটাকে আলাদা একটা পৃথক উদ্দেশ্য হিসাবে বর্ণনা করা হয়েছে এবং শিক্ষাদানকে পৃথক একটা উদ্দেশ্য হিসাবে উল্লেখ করা হয়েছে যে নবিজির যে নবীজি সাল্ল এ দুনিয়াতে প্রেরণের যে প্রেরণের এ দুনিয়াতে পাঠানোর এ দুনিয়াতে নবীজি সাল্লিউসাল্লামের আসার যে চারটি উদ্দেশ্য রয়েছে এর মধ্যে প্রথম উদ্দেশ্য হল বিশুদ্ধ শিক্ষা শিক্ষাদান রিসাইটেশন অফ কোরআন প্র্যাকটিস করানো শুধু উচ্চারণ শুধু তিলাওয়ত শিক্ষা দেওয়া অর্থ নয় আর দ্বিতীয় উদ্দেশ্য আলাদাভাবে বলা হচ্ছে অর্থ শিক্ষা দেওয়া মর্মশিক্ষা দেওয়া এর মধ্যে অন্তর্নিহিত বাণী কি সেটা শিক্ষা দেয়া তাফসির শিক্ষা দেয়া ব্যাখ্যা শিক্ষা দেয়া এটা হলো আলাদা পৃথক উদ্দেশ্য আর শিক্ষা দান আলাদা একটা উদ্দেশ্য তো এটাকে উদ্দেশ্য আমার উস্তাদ উসমানী সাহেব দামো কথবার যে শুনিয়েছেন যে পৃথক উদ্দেশ্য হিসাবে উল্লেখ করার পেছনে মূল কারণ হল যে আল্লাহ তাহলে এই কথাটা বুঝাতে চান যে নিচক কোনোভাবেই মানে নিরর্থক নয় বেফায়দা নয় বরং এটা আলাদা একটা স্বতন্ত্র উদ্দেশ্য পৃথক উদ্দেশ্য আলাদা উদ্দেশ্য এটার গুরুত্ব কোনোভাবে কম দেওয়া উচিত নয় বরং পরিপূর্ণ গুরুত্ব দিতে হবে এবং পরিপূর্ণ শুধু তিলাওয়াতের যে পরিপূর্ণ গুরুত্ব সেটা বোঝানোর জন্য তিলাওয়াতকে আলাদা এবং পৃথক উদ্দেশ্য সাব্যস্ত করা হয়েছে এবং অর্থ বোঝাকে পৃথক উদ্দেশ্য সাব্যস্ত করা হয়েছে তো অনেক ভাই যখন বলেন অর্থই তো তো আমি বললাম কোরআনও বলেছে আফলা ইতদব্বর উন আল কোরআন ইয়ালামুন তালামুন তাফ হামুন তাকলুন যে তোমরা বুঝো না কেন বুঝা উচিত তো কোরআন বুঝা এটা সবচেয়ে আসল উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটার মধ্যে কোনো দ্বিমত নেই আমাদের আর কোরআন বুঝার গুরুত্ব সম্পর্কে আমাদের অন্তরে কোনো কমতি নেই মানে কোরআনের গুরুত্বকে আমি কমিয়ে ফেলছি কোরআন বুঝার গুরুত্বকে আমি কমিয়ে ফেলছি এমন কথা নয় কোরআন বুঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোরআনের মানা বুঝা এবং মান অনুযায়ী আমল করা এই যে পাঁচ বক্তের নামাজ মহিলারা পড়েন অর্থ না মর্মের উপর তো আমল করছেন হারাম থেকে বেঁচে থাকছেন কোন আয়াতে মদ খাওয়া বলতে খান না হারাম স্পর্শ করেন না পর্দা মেনে চলেন কিন্তু কোন আয়াত দ্বারা পর্দা প্রমাণিত সেটা হয়তো জানা নেই ওনাদের তো কোরআনের অর্থ শুধু এটা নয় যে অর্থ মানে শব্দের অর্থ কি আরবি গ্রামার জেনে নেওয়া এই আরবিক গ্রামার যেসব পুরাতন বদ্রম মহিলারা জানতেন না তারা কোরআনের মানার উপর অর্থের উপর মর্মের উপর আরো বেশি আমল করেছেন আমরা যারা জানি তাদের চেয়েও এটা আমরা আমাদের জানা উচিত দ্বিতীয় কথা হলো যে তারা হালাল হারাম জানেন জায়েজ না জায়জ জানেন কোনটা ফালনীয় কোনটা বর্জনীয় সেটা জানেন তো এর উপর আমল হচ্ছে না এমন কথা নয় তারা জানেন এবং আমলও করছেনও হ্যাঁ এরপরে আমি বলবো যে কোরআনের মর্মবাণী বুঝা এটা আলাদা উদ্দেশ্য কিন্তু তাই বলে তেলাওতের গুরুত্বকে খাটত করা কোনোভাবেই সঠিক নয় তেলাওতকে ছোট মনে করা সেটা মুঠেও ঠিক নয় এটা ভুল একটা পন্থা যে বর্তমান সময়ে ভালো ভালো আলিম ইসলামী আন্দোলনের পরোধা কিন্তু বাংলা থেকে উচ্চারণ করেন জালিকাল কিতাব ওইভাবে পড়ে তো এইগুলো পড়তে আমরা শুনেছি যে মানে কোরআন শরীফের উচ্চারণ মোটেও ঠিক নয় শুরু থেকেই অনেক চিন্তাবিদ এবং তাদের ফাউন্ডার চিন্তাবিদ যারা আছেন ওনারা এই কথা বুঝিয়ে বলেছেন শুরুতে লিখে দিয়েছেন যে মানে অর্থ বোঝার কোনো মানে শব্দের কোনো গুরুত্ব নেই তেলাওয়াতের কোনো গুরুত্ব নেই এটা বুলবুলি পাখির মতো কিছু একটা কপি করার মতো এই ধরনের একটা ধারণা দিয়েছেন এখন তাদের বড় বড় লিডার যারা আছেন তারাও কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে জানেন না কিন্তু অনেক বহুল অনেক জায়গায় দেখা যায় অর্থ জানেন কিন্তু নামাজ শুদ্ধ হওয়ার মতো সঠিক উচ্চারণ তাদের নাসিব নেই নসীব নয় কিন্তু তারা আবার অর্থ অর্থ জানেন তো অর্থের গুরুত্ব আমরা কম দিচ্ছি না কিন্তু দান সঠিক শিক্ষা দান এটা আল্লাহ নবীর জীবনে এই দুনিয়াতে আসার একটা মূল উদ্দেশ্য বিদায় গুরুত্বকে কম করা খাটো করা এটা মোটে অন্য না বুঝেও যদি কেউ করেন অর্থ যদি কেউ পরিপূর্ণরূপে নাও বুঝেন আর যদি সঠিকভাবে তিলাওয়ত করেন তাহলে প্রতি অক্ষরে দশ দশটি করে বিকুল্লি হারফিন মানে আশ আশর হাসানাত দশ দশ করে নাকি তিনি লাভ করতে পারবেন এবং কোরআনে করিমের দ্বারা ইমান বৃদ্ধিপ্রাপ্ত হবে আলিহিমান তিলাওয়ের মাধ্যমে ইমান বৃদ্ধিপ্রাপ্ত হবে কোরআনের নূর অন্তরে ঢুকবে কোরআনের খেয়ের বরকত আমরা লাভ করব প্রতি অক্ষরে দশ নাকি আমরা অর্জন করবো এবং নিজেই একটা উদ্দেশ্য পৃথক একটা উদ্দেশ্য আলাদা একটা উদ্দেশ্য এই জন্য তেলাওতকে উৎসাহিত করবেন না হ্যাঁ অর্থ বুঝার গুরুত্ব আপনি আলাদাভাবে বলুন আমরাও বলি

ی دنا <سؤال> سیرت مستقری دا شوبای همدا بږي کینټو خېتې یی راستو وته ځایته را دي نه اچھا ایتا ډیفرنت دینیس پرشنه ټولو امر چې همدا دې کویبره ګیا السلام علیکم یا اهلل قبور دې کوبره وشې کیتا ایو جتا دا ترا شونې نه شون له ترا او ټول ټا کیتا دی ای پرشنه تا و څه و څه دا ان شاء الله خپل شونته تا هو کاه مختصاب دامتوار کومو په ځواب ان شاء الله دې مختصاب জি আসলে উনি যে কথাটা বলেছেন আমরা কোরআন বুঝা দ্বিতীয় হাক রয়েছে কোরআন শরীফের অনেকগুলো অধিকার আছে প্রথম অধিকার হলো কোরআন শরীফ বিশুদ্ধভাবে করা এটা কোরআনের হক কোরআনের রাইট কোরআনের অধিকার আর আরেকটা কোরআনের অধিকার হলো কোরআন বুঝা বুঝার পরেই তো আমল সম্ভব তো আমল হলো তৃতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে হলো বোঝা অনুধাবন করা আন্ডারস্ট্যান্ড করা তো এরপরের হক চলে আসছে আপনার উপর অবশ্যই এসে অনুযায়ী আমল করতে হবে এখন আমরা করি না সেটা আমাদের দোষ কিন্তু তাই বলে কি লন তো আর খারাপ না তো অনেকে তো মাসাল্লাহ করছেনও তো এই জন্য আমরা করি না সেটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার আমাদের সংশোধনের প্রয়োজন হাজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলীহি দুনিয়াত মাল্টার বন্দি জীবন শেষ করার পর যখন তিনি ফেরত আসেন পুরো মুসলিম মাহকে সমগ্র মুসলিম উম্মাহকে মুসলিম মিল্লাতকে সমগ্র মুসলিম জনগোষ্ঠীকে তিনি এই পেগাম দিয়েছিলেন এই মেসেজ দিয়েছিলেন যে সর্বত্র কোরআন শরীফের দার্স যেন হয় কোরআন শরীফের তফসির যাতে পড়ানো হয় এবং এই কোরআন অনুযায়ী মুসলমানরা যেন আমল করে এর দ্বারা তাদের অনৈক্য দূর হয়ে যাবে এবং তাদের যে করুণ দুর্দশা সেটাও দূর হবে ইন্না তরফা বিহাদ আল কিতাবি আকামাবা বিহি আখরিন ও কামা কালসল্লা আলি ওসাল্লাম কোরআন হলো এমন এক কিতাব যে কিতাবের দ্বারা অসংখ্য জাতি এমন হয়েছে যাদেরকে আল্লাহ তালা ও মানে উচ্চ মকাম দান করেছেন নেতৃত্বের আসনে আসীন করেছেন মর্যাদাবান করেছেন সম্মানিত করেছেন দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে এসেছে দুনিয়াতেও সম্মান তারা পেয়েছেন ওই অতবিহী আহারীন আর এই কোরআনের এই অসংখ্য জাতি নিম্নগামী হয়েছে অধহ শিকার হয়েছে বিপর্যস্ত হয়েছে ধ্বংস হয়েছে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে সেটা কেন কোরআনকে তারা গ্রহণ করেনি কোরআন অনুযায়ী আমল করেনি কোরআন অনুযায়ী তারা শাসন ব্যবস্থা কায়েম করেনি কোরআন অনুযায়ী সারা জীবনের আমল তাদের ছিল না তো কোরআন অনুযায়ী আমল হতে হবে সেটা হলো তৃতীয় হাক কোরআনের এমনকি কোরআন থেকে শিফা গ্রহণ করতে হবে আল্লা ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি সেটাও বলেছেন যে হিজরা কোরআনের একটা সুরত হলো কোরআন থেকে শিফা গ্রহণ না করা যেহেতু কোরআনকে আল্লাহ তালা শিফার জরিয়া বলেছেন হলো শিফা তো শারীরিক শিফাও এর অন্তর্ভুক্ত যদি কুরআন দ্বারা কেউ শিফা অর্জন না করে তাহলে কুরআন ছেড়ে দেয়া আর এইটাই একটা দিক ছয় সাতটি হক আটটি হক অধিকার কুরআনের আলাদাভাবে উল্লেখ করা হয়েছে তো আমরা কুরআন জন্য বুঝবারও চেষ্টা করি সে অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করি আর আল্লাহ তাআলা যেন তৌফিক نصیব করেন যে দুর্বলতা আছে আর আসসালামু আলাইকুম ইয়া আহলুল বললে যেহেতু বলবার হুকুম দেয়া হয়েছে তাহলে আমরা আশা করি হয়তো আল্লাহ তালা শোনাও শোনাতেও পারেন নাও শোনাতে পারেন এটা ব্যাপারে বলা হয়েছে অনিশ্চিত আমরা শিওর হয় দুনিয়াতে হান্ড্রেড পারসেন্ট শিওর হয় সকল মুদ্রা সম্পর্কে কিছু বলতে পারবো না কাউকে হয়তো শুনবার সুযোগ দেন কাউকে না শুনবার সুযোগ দেন অথবা সবাইকে শোনাতেও পারেন নাও শোনাতে পারেন সেই বর্জক জগতের অনেক ঘটনা আমাদেরকে আমাদের জন্য অজ রাখা হয়েছে আমাদের চোখের আড়ালে রাখা হয়েছে বিধায় আমাদের জন্য করণীয় যে কাজটা সেটা আমরা করব। আমাদেরকে জিয়ারত করার যে তরিকা শিক্ষা দেওয়া হয়েছে সে তরিকা অনুযায়ী আমরা সালামু আলিকুম ইহলাল কবর ইফরুল্লাহুম আসার ইন্না ইনশাআল্লাহ আফিয়া এই সমস্ত আমরা পড়বো সুরাই খ্লাস পড়বো আরও অন্যান্য যা পড়ার পড়বো তারা এর ফল বুক করবেন ইনশাআল্লাহ জবাব একজাক্টলি দেওয়া না দেওয়া

আমি বিস্তারিত আলোচনা করেছি যে কোরআন শরীফের ব্যাপারে কোরআনের বিশুদ্ধ শিক্ষা শিক্ষাদান পড়ার পদ্ধতি শিক্ষাদান সঠিকভাবে পড়ার পদ্ধতি শিক্ষা দান বা তাজবিদ সহকারে পড়া এবং শিক্ষা দান। এটা আল্লাহ নবীর পৃথক আলাদা একটা উদ্দেশ্য ছিল অর্থ বোঝানো মর্ম বোঝানো এটা পৃথক আলাদা উদ্দেশ্য ছিল দনু উদ্দেশ্য পৃথক পৃথক কোনোটার গুরুত্বকে খাটো করার কোনো সুযোগ নেই কোনোটার ইম্পর্টেন্সকে কমানোর কোনো সুযোগ নেই এখন শিক্ষা শিক্ষাদান কোনো মূল্য রাখে না এটা বা একটা পাখি যেভাবে একটা শব্দ যেভাবে রপ্ত করে কিন্তু অর্থ বুঝে না সেরকম পাখি কালিমা পড়ে কিন্তু মরার সময় দেখা যায় তার কলিমা নসিব হয় না যদি কেউ তাকে আঘাত করে ফেলে বা কোনো এমনিতেই মারা যায় তখন চেয়ে করে মারা যায় কিন্তু এই কলিমা নসিব হয় না যে কলিমাটা সে মুখস্থ করেছিল তো এরকম মুখস্থ করার কোনো গুরুত্ব নেই এই কথাটা মুঠেও ওঠে ঠিক নয় এই বলাটা আর বিশুদ্ধ করার চেষ্টা এবং না বুঝে অর্থ না বুঝে শুধু যদি কেউ করে তাহলে এটার অপরিসীম গুরুত্ব রয়েছে এর দ্বারা ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে জাদ হিম জাদা ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে প্রতিটি অক্ষরে দশ দশটি করে নাকি লাভ হবে কোরআনে করিমের নূর এবং খায়ের বরকত অর্জন হবে ফায়দা হাসিল হবে ঘরের মধ্যে নূর আসবে খের বরকত হবে যে ঘরে সুরে করলে তিলাওয়া দ্রুত পলায়ন করবে যত ধরনের হতে ফায়দা পারে অনেকগুলো হবে হ্যাঁ অর্থ বোঝা আলাদা পৃথক একটা উদ্দেশ্য এবং জরুরি উদ্দেশ্য এবং অতীব গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য এখন এটা বলতে গিয়ে অর্থ বোঝার গুরুত্ব দেখাতে গিয়ে বুঝাতে গিয়ে তিলাওতের গুরুত্বকে খাটো করে ফেলা হয় এমনকি বড় বড় আলিম ইসলামিক আন্দোলনের লিডার হওয়া সত্ত্বেও দেখা যায় এত ভুলভাবে করছেন কিতাব ভাবে তেলাওয়াত করছেন তাদের তেলাওত শোনার পর মনে হয় যে তারা গুরুত্ব তাদের লিডার যেভাবে বলেছেন যে কোনো গুরুত্ব নেই তারাও তেমনই গুরুত্ব দেয় না এবং সে অনুযায়ী তারা সাহী শুদ্ধ ভাবে করা জানেই না তো গুরুত্ব না দেওয়ার এটা বাস্তব প্রমাণও আমরা দেখতে পাই তো এটা থেকে বিরত থাকতে হবে স্বয়ং নিজেই উদ্দেশ্য এবং অর্থ না বুঝলেও এর সব আছে এর ফায়দা আছে এর বরকত আছে এর সুগন্ধি আছে আর এর দ্বারা হয় এই বিশ্বাস রাখতে হবে আর এর উপর আমল থাকতে হবে কিন্তু আমরা আলাদাভাবে বুঝাবো পুরো সমাজকে যে অর্থ বোঝার দিকে আমাদের আসতে হবে কিন্তু আমি আরেকটা কথাও বলেছি যে আগে যারা অনেকে অর্থ সরাসরি বুঝতেন না কিন্তু তাদের অর্থ অনুযায়ী আমল বেশি ছিল হ্যারাম থেকে তারা বেঁচে থাকতেন গুনাহ থেকে তারা বেঁচে থাকতেন কোরআনের যে মর্মবাণী তার উপর দেখা যায় গড়ে তাদের আমল বেশি ছিল অনেক বয়স্ক মহিলারা অনেক ছিলেন আল্লাহর ডর ভয় বেশি ছিল গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি যত্নবান তারা বেশি ছিলেন পর্দা পশিদে তারা রক্ষা করে বেশি চলতেন কোন ধরনের হারাম কাজ তারা করতেন না তাহলে পুরো কোরআনের অর্থের উপর আমল আমাদের যারা অর্থ জানি তাদের চেয়েও তাদের অনেক সময় বেশি ছিল কিন্তু এরপরেও আমি বলবো আল্লাহর কালামের অর্থ বুঝা এটা স্বয়ং আলাদা উদ্দেশ্য পৃথক উদ্দেশ্য কারণ কোরআনকে নাস বলা হয়েছে সমগ্র মানব জাতির জন্য হেদায়ত পথ ডাইরেকশন এটা বলা হয়েছে বিধায় কোরআনের যে এই পরিচিতি পেশ করা হয়েছে যে সমগ্র মানব জাতিকে কোরআন পথ প্রদর্শন করে হেদায়ত দেয় গাইডেন্স এর দাবি হলো যে এই এর অর্থ আমি বুঝবো মর্ম আমি বুঝবো কিন্তু সঠিক তফসির আপনার পড়তে হবে

ইমাম আহলে ত আল্লামা সরফরাজ খান সফদার রহমতুল্লা আলহী যিনি আমার সরাসরি উস্তাদ ইমাম আহলে সুল্না হজরত আল্লামা সরফরাজ খান সফদর রহমতুল্লাহ আলহি সেমা এ মাতান আমি কিতাব লিখেছেন সঠিক কথা হলো গান কখন শুনেন কখন নাই ব্যাপারে হলো যখন আল্লাহ চাইবেন যার ব্যাপারে চাইবেন যতটুকু চাইবেন যখন চাইবেন যার ব্যাপারে চাইবেন যতটুকু চাইবেন তিনি তখন ততটুকু সেই সময়ের জন্য তিনি হয়তোবা শুনতে পাবেন আর যখন চাইবেন না তখন পারবেন না শুনতে তো এই হলো একেবারে সময় শুনেন এমন আঁকিদ আমরা রাখতে পারি না শুনেন সম্পূর্ণ শুনতে পারবেনই না অসম্ভব এমন কথাও আমরা বলতে পারি না যখন আল্লাহ চাইবেন যতটুকু চাইবেন যখন চাইবেন যে পরিমাণ চাইবেন যার জন্য চাইবেন ব্যক্তি সবাই সবার জন্য হয়তো নাও চাইতে পারেন তো গ্যারান্টি দিয়ে কিছু বলার সুযোগ নেই এর কারণ হলো এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে বারজাক জগৎ মারা যাওয়ার পর যে কবরের জীবন এটাকে বারজাক জগৎ বলা হয় বারজাক জগৎ সম্পর্কে মানে উসুলি এবং নীতিগত কথা হলো ইন প্রিন্সিপাল কথা হলো যে আল্লাহ তালা এই জগৎকে আমাদের থেকে উজ্জ রেখেছেন আড়ালে রেখেছেন অজানা রেখেছেন তো এই জন্য আমাদের কোনো কিছু গ্যারান্টি দিয়ে জানা নেই আমাদের শিওর হয়ে জানা নেই সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকের ইসলামিক কিউএন এ প্রোগ্রাম আলোকিত হয়েছে আমাদের সাথে ছিলেন বিশেষ বিশিষ্ট আলেম দিন জামিয়াতুল খায় ইসলামিয়া সিলেটের সম্মানিত সুনামধন্য প্রতিষ্ঠাতা মোহতামি মুফতি আব্দুল মুতাকিম সাহেব দামার পার কাতুহম হুজুরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক আমাদের প্রোগ্রাম প্রতি রবি শনি থেকে বুধবার রাত নয়টায় থেকে সাড়ে দশটা পর্যন্ত চলে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ